नमस्कार बंग बिजनेस दर्शक बंधुगण, हमें स्वर्णभ इंडस्ट्रीज डायरेक्टर विनोद मिश्र। आज के एक असाधारण बिजनेस आइडिया नहीं डिसकस करब। तो जे जिनिसटा सकाल थेके रात सब समय लागे एवं जन्म थेके मृत्यु सवार लागे, बाच्चा थेके बुढ़ो सवार लागे, सेटा होच्छे चप्पल बा स्लीपार। आज के चप्पल बा स्लीपार बिजनेस निये जे बिजनेसटा जे आइडिया, ई आइडियाटा निये आमरा डिसकस करब। आमादेर काछे चप्पलेर तीन धरनेर मेशिन पावा जाय, একটা হচ্ছে ম্যানুয়াল মেশিন, একটা হচ্ছে আমাদের হাইড্রোলিক প্রেস মেশিন, একটা বেশি প্রোডাকশনের জন্য পাওয়ার প্রেস মেশিন। তো বন্ধুরা, এই যে মেশিনগুলো আছে, এই মেশিনগুলোতে মোটামুটি বাড়ির ইলেকট্রিসিটি যে আছে সেই ইলেকট্রিসিটি দিয়েই চালানো যায়, ফলে সবাই আজকের দিনে এই মেশিন বসাতে পারে। এর জন্য আপনারা দেখতে পাবেন এগুলো খুব ছোট ছোট মেশিন। এই মেশিনগুলোর জন্য কিন্তু খুব জায়গার প্রয়োজন হয় না। বাড়িতে যদি একটা ঘর থাকে, সেই ঘর থেকেই কিন্তু এই মেশিনে ব্যবসা করা যায়, এবং এর জন্য কিন্তু খুব বেশি পুঁজিরও দরকার হয় না। হ্যাঁ বন্ধুরা, এতে কিন্তু খুব বেশি পুঁজির প্রয়োজন হয় না। তো আগে আমরা প্রথমে দেখে নিই যে এই মেশিনগুলোকে কিভাবে চালানো যায়, এবং এই মেশিন থেকে যে চপ্পল কেরমভাবে প্রোডাকশন হয়, তারপর আমরা আরও ডিটেলসে আলোচনা করব। এবং আমরা দেখতে পারব যে এই মেশিনগুলো এতই সোজা চালানো যে এর জন্য কোনো বাইরে থেকে কারিগর রাখতে হয় না, বাড়ির মহিলারা পর্যন্ত এই মেশিনগুলো চালাতে পারে। তো আমরা প্রথমে দেখি নেব যে মেশিনটা সবথেকে কম দামি ম্যানুয়াল স্লিপার কাটিং মেশিন বা ম্যানুয়াল চপ্পল মেশিন, সেইটা কেমনভাবে চালানো যায়। তারপর আমরা দেখে নেবো হাইড্রোলিক চপ্পল মেশিনটা থেকে কীরমভাবে প্রোডাকশন হয়, এবং লাস্টে আমরা দেখবো পাওয়ার প্রেস মেশিনে কীরমভাবে প্রোডাকশন হয়। তো চলুন দেখে নিই আগে। তো এটা হচ্ছে আমাদের ম্যানুয়াল স্লিপার কাটিং মেশিন। আমরা এখানে দেখে নেবো যে এই মেশিনে কীরমভাবে আমরা সিট থেকে কাটিং করব। তো প্রথমে আমরা এখানে একটা কাঠে পাট্টা দিয়ে দেবো, তার উপর আমরা সিটটা ডাইসের সাইজ মতো কেটে, তো ডাইস দিয়ে ওর মধ্যে আমরা প্রেসিংয়ের জন্য দেবো। তো এই মেশিনগুলো কিন্তু সম্পূর্ণ নিজে ম্যানুয়ালি প্রেশার দিয়ে কিন্তু আমাদের কাটিং করতে হবে। এরপর আমরা উপরে প্রেশার করে আমরা কেটে নেবো। তো এইরকমভাবে আমরা দেখে নিলাম, ম্যানুয়ালি আমরা স্লিপার থেকে কাটিং করে নিলাম। এর বন্ধুরা, এইটা হচ্ছে আমাদের হাইড্রোলিক মেশিন। তো এতে কিভাবে করতে হবে, ফার্স্টে আমরা একটা কাঠের তক্তা রেখে নেবো, এবং তার মধ্যে আমরা ডাইসের সাইজ অনুযায়ী এই যে রাবারের যে সিটটা আছে সিটটাকে কেটে নেবো। কেটে এখান থেকে আমরা কেমনভাবে মেশিনে আমরা প্রেসিং করে কাটবো সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। তো প্রথমে আমাদের এই লিভারের মাধ্যমে ডাইস বসিয়ে লিভার দিয়ে আমাদের সুন্দরভাবে প্রেসিং করলে কিন্তু এটা কেটে যাবে, একবারেই কেটে যাবে। কিন্তু এবার যখন আমরা কেটে যাবে, তখন আমরা এই ডাইস থেকে কেটে বার করে নিলাম। এবার এইটা থেকেই আমরা এই একটা ডাইস থেকেই আমরা দু সাইডেরই বার করতে পারবো। আমরা রাইট পেয়ার বার করলাম, এবার জাস্ট সিটটাকে উল্টে নিলে নিয়ে আবার একবার আমরা প্রেস করব। তো একটা ডাইস দিয়ে কিন্তু আমরা এরকম রাইট অ্যান্ড লেফট দুটোই বার করে নিতে পারবো। তো এইটা ফার্স্টে আমরা কাটিং করে নিতে হবে। এখানে আমাদের মার্কিং হয়ে গেলো, এরপর আমরা দেখাবো যে কীরমভাবে এখানে আমরা ফুটো করে আমরা এর মধ্যে ফিতে পরাবো। তো বন্ধুরা, এই মেশিনটা হচ্ছে আমাদের পাওয়ার প্রেস মেশিন। তো এই মেশিনে আমরা কিন্তু খুব তাড়াতাড়ি আমরা প্রোডাকশন করতে পারবো, কাটিং করতে পারবো। তো প্রথমে আমাদের একই রকমভাবে রাবারের যে সিটগুলো আছে সেইগুলো আমরা কেটে নেবো, এবং বিভিন্ন সাইজের ডাইস পাওয়া যায়। আমরা ডাইসটাকে রাবারের সিটের ওপর বসিয়ে প্রেস করে কাটিং করে নেবো। তো আমরা দেখাচ্ছি, এটা খুবই সিম্পল ব্যাপার। প্রথমে আমাদের মোটরটা অন করে নিতে হবে। অন করার পর আমরা রাবারটা বসিয়ে দিয়েছি ডাইসের ওপর, এবার আমরা দেখিয়ে দিচ্ছি কেমনভাবে কাটিং হবে। কাটিং হয়ে গেল, ঠিক আছে, এক সেকেন্ডে একটা কাটিং হয়ে বেরিয়ে যায়, এক এক সেকেন্ডে এক একটা কাটিং হয়, খুবই সিম্পল ব্যাপার। করো, এক এক সেকেন্ডে এক একটা কাটিং হয়ে বেরিয়ে যাচ্ছে, ঠিক আছে। তো এই মেশিনে আমরা দেখলাম যে এরকম এক এক সেকেন্ডের মধ্যে কাটিং হয়ে যায়। তো বন্ধুরা, আমরা প্রথমে মেশিনগুলো থেকে কাটিং করে নিলাম, এরপর আমরা দেখাবো এর মধ্যে আমরা কীভাবে ফিতে পরাবো। তো প্রথমে আমাদের এই যে টেবিলে আমাদের গ্রাইন্ডিং আর আমাদের যেটা রয়েছে একটা ড্রিল মেশিন রয়েছে, তো আমরা সেখানে ফুটো করে নেবো ফার্স্টে। এটা হেভি সিম্পল ব্যাপার। তা হালকা করে জাস্ট একবার করে টেনে নিতে হবে, যাতে সাইডগুলো একদম মসৃণ হয়ে যায়। তো আমাদের যখন এর মধ্যে হোল হয়ে যাবে, এরপর আমরা এই যে টেবিলেতেই আমরা ফিটিং করব স্ট্র্যাপগুলো, ফিতেগুলো স্ট্র্যাপ করব, খুবই সোজা ব্যাপার।
আমরা এর মধ্যে মেশিনে ঢুকিয়ে তারপরে আমরা হাফ ফিতের মুখটা দিয়ে দিলে জাস্ট পা দিয়ে আমাদেরকে একবার টানতে হবে, পা দিয়ে পুশ করলেই আমাদের এটা ঢুকে যাবে। এইভাবে আমরা তিনটেতেই করে নেব। এইভাবে আমরা এর মধ্যে ফিতে পরিয়ে নিলাম, ঠিক আছে। খুবই সিম্পল ব্যাপার, আমাদের এখানে ফ্যাক্টরি, আমরা মেশিন তৈরি করি, তো আমাদের লেবারটা খুব স্কিল নয়, তাও আমরা এগুলো দেখিয়ে দিলাম। তো যারা এই জুতো স্লিপার তৈরি করবে তারা করতে করতে তাদের আরও স্পিড এসে যাবে হাতে এবং আরও বেশি করে প্রোডাকশান করতে পারবে। তো বন্ধুরা, আমরা এখন অবধি দেখে নিলাম যে কীরকমভাবে আমরা কাটিং করতে পারবো তিনটে মেশিনের মধ্যেই। এরপর আমরা জানবো যে এই মেশিনগুলোতে কীরকম কী প্রোডাকশান হচ্ছে। তো যাদের পুঁজি কম তারা অবশ্যই নিতে পারবেন ম্যানুয়াল মেশিন। ম্যানুয়াল মেশিনটা টোটাল সেটটা 25,000 মাত্র, কিন্তু এখানে আপনারা পাবেন ম্যানুয়াল স্লিপার কাটিং মেশিন, তার সঙ্গে ছখানা ডাইস পাবেন এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাবেন একটা পলিশ মেশিন, যেখানে আপনারা ওখানে পলিশও করতে পারবেন এবং ফিতো ফুটো করতে পারবেন এবং তার সঙ্গে একটা ফিটিং স্ট্র্যাপ ফিটিংয়ের একটা ইকুইপমেন্ট পাবেন, এই টোটাল সেটিংটা পাবেন। এরপর এই মেশিনে ম্যানুয়াল মেশিনে প্রোডাকশান হবে, আপনারা এই মেশিনে নিজেদের ক্ষমতার উপর প্রোডাকশান করতে হবে। যত আপনারা কাজ করবেন তত আপনাদের এফিসিয়েন্সি বাড়বে, মোটামুটি দেখা যায় সারাদিনে আপনারা 100 pair চপ্পল তৈরি করতে পারবেন। এবং এই যে প্রোডাকশানের যে র মেটেরিয়ালগুলো বিভিন্ন রকম দামের পাওয়া যায়, মোটামুটি 15 থেকে 20 টাকা অবধি প্রোডাকশান কস্ট চলে আসে। আপনারা যেরকম দামের র মেটেরিয়াল নেবেন সেরকম দামের প্রোডাকশান হবে। তো আমরা মোটামুটি দেখেছি এতদিনে পার পেয়ারে আপনারা যদি হোলসেল করেন খুব কম করে হলেও 5 টাকা করে থাকবে। ম্যানুয়াল মেশিনে পার ডে 100 pair যদি আপনারা বানিয়ে বিক্রি করতে পারেন পার ডে মাত্র 500 টাকা করে ইনকাম করতে পারবেন এবং মাসে 15,000 টাকা অবধি ইনকাম করতে পারবেন। এরপর আমরা যেই মেশিনটা দেখলাম সেটা হচ্ছে আমাদের হাইড্রোলিক প্রেস মেশিন। হাইড্রোলিক প্রেস মেশিন যেটা রয়েছে এইটা 220 কারেন্টেই চলবে। এইটাতে আমরা দেখেছি লিভারের সিস্টেমের মাধ্যমে মেশিনটা চলছে এবং এতে কিন্তু প্রোডাকশান অনেক বেশি হয়। এতে আমরা মোটামুটি দেখতে পারি আমরা ঘন্টায় 200 পিস মতো পেয়ার এর মধ্যে তৈরি হয়ে যায়। তো পার ডে যদি প্রোডাকশান করা যায় তাহলে 2000 অবধি এর মধ্যে প্রোডাকশান করা সম্ভব। যদি আমরা 5 টাকা করে রাখি তাহলে আমরা পার ডে কিন্তু এই এই যে মেশিনে যা প্রোডাকশান হয় সেখানে আমরা 5000 টাকা অবধি আমরা ইনকাম করতে পারবো। কিন্তু বন্ধুরা সবই নির্ভর করে কিন্তু বিক্রির ওপর, এতে কিন্তু প্রোডাকশান এর মধ্যে চলে আসবে। এবং এরপর এই মেশিনটাতে আপনারা কী কী পাচ্ছেন, এতে আপনারা হাইড্রোলিক মেশিন পাচ্ছেন, এর সঙ্গে একটা আপনারা পাচ্ছেন মেশিন যার মধ্যে আপনারা গ্রাইন্ডিং করতে পারবেন এবং ফিতে করার জন্য ফুটো করতে পারবেন এবং তার সঙ্গে একটা এর সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন 10টা ডাইস। হ্যাঁ বন্ধুরা, এই মেশিনের সঙ্গে আপনারা পেয়ে যাবেন 10টা ডাইস। এরপর আমরা দেখছি পাওয়ার প্রেস মেশিন। পাওয়ার প্রেস মেশিনটাতে কিন্তু প্রোডাকশান অনেক বেশি। পাওয়ার প্রেস মেশিনে পার ডে আপনারা 5000 অবধি প্রোডাকশান করতে পারবেন। পাওয়ার প্রেস মেশিনে কিন্তু আপনারা একই জিনিস পাবেন, 10টা করে ডাইস পাবেন এবং তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন ওতে হোল করার মেশিন পেয়ে যাবেন এবং ওর সঙ্গে একটা আপনারা পেয়ে যাচ্ছেন টেবিল। টেবিলটা কিন্তু আগের দুটো মেশিনের মধ্যে নেই, এই মেশিনের মধ্যে টেবিলটা ইনক্লুড আছে। এবং এই পাওয়ার প্রেস মেশিন আমাদের এখানে স্টার্টিং হয়ে যাচ্ছে, বিভিন্ন ধরনের মেশিন আছে, 10 টনের মেশিন আছে, 12 টনের মেশিন আছে, মোটামুটি 95,000 টাকা থেকে শুরু হয়ে যাচ্ছে। তো এই যে মেশিনগুলো, বিভিন্ন রকমের মেশিন রয়েছে, বিভিন্ন রকমের র মেটেরিয়াল রয়েছে, সমস্ত কিছু আপনাদের কাছে পেয়ে যাবেন। এবার আমাদের কাছ দিয়ে কেন দেবেন আপনারা দেখে নেন, স্বর্ণব ইন্ডাস্ট্রি একমাত্র ফ্যাক্টরি যেখানে এই মেশিনগুলো তৈরি হয়। এবং আজকের দিনে কলকাতা আপনারা অনেক জায়গায় অনেক রকম ভিডিও দেখতে পাবেন যারা মেশিন এনে বিক্রি করে, তাদের কাছে দেখবেন যে তারা কথা বলছে মেশিন কিন্তু চলছে না, পিছন থেকে অন্য কোনো জায়গার অডিও বা ভিডিও চালিয়ে দিচ্ছে মেশিন। আমরা ফ্যাক্টরিতেই মেশিন তৈরি করি, এ কোয়ালিটির মেশিন পাবেন এবং এই ফ্যাক্টরিতে কিন্তু আমরা দেখে দিলাম মেশিন চালিয়ে। আমরা কিন্তু কোনো রকম এখানে দোকান বা কোনো রকম রিটেল জায়গা নয়, ফলে আপনারা মেশিনটা এ কোয়ালিটির মেশিন পাবেন। মেশিন নিয়ে নেওয়ার পর আপনারা আমাদের কাছে সার্ভিস পাবেন, যেহেতু আমরা কোনো ট্রেডিং করি না, আমাদের এখানে মেশিন তৈরি হয়, আপনারা সবসময় সার্ভিস পাবেন। এবং এর সঙ্গে আপনারা যেটা পাবেন যে র মেটেরিয়াল, আজকের দিনে যারা চপ্পল মেশিন বিক্রি করে ছেড়ে দেয় আমাদের কাছে ম্যাক্সিমাম আমরা দেখতে পারি তাদের কাছে র মেটেরিয়ালের শর্টেজ হয়। আপনারা ফ্যাক্টরি থেকে মেশিন নিয়ে যাবেন এবং আপনারা একদম নিশ্চিত থাকবেন যে আপনারা সবসময় আমাদের কাছ থেকে র মেটেরিয়াল পাবেন।
তো আমরা মোটামুটি পুরো বিজনেসটা সম্পর্কে আপনাদের জানালাম। যদি এরপরও যদি আপনাদের কোনো রকম কোয়েরিজ থাকে, কোনো রকম যদি আপনাদের জানার থাকে, তাহলে স্ক্রিনে দেওয়া নম্বরটাতে অবশ্যই ফোন করবেন। এবং আমাদের ফ্যাক্টরি শ্রীরামপুরে রয়েছে, আপনারা হাওড়া থেকে ব্যান্ডেলে ট্রেন ধরে শ্রীরামপুরে নামবেন, শ্রীরামপুর থেকে মাত্র 10 মিনিট সিমলা কালীতলা, সিমলা কালীতলা চলে এলে আপনারা আমাদের ফ্যাক্টরিতে চলে আসবেন। তো আজকের জন্য এখানেই শেষ করছি, আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো মেশিনের আইডিয়া নিয়ে। ধন্যবাদ।